أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم বন্ধুগণ আপনারা দেখছেন যে জানাজার নামাজ নিয়ে বিতর্ক চলছে কিন্তু কোরআনে জানাজার নামাজ আছে এখানে যদিও বলা হচ্ছে জানাজার নামাজ নাই কিন্তু কোরআনে জানাজার নামাজ আছে সূরা আত-তাওবার 84 নম্বর আয়াত দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره এবং তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে তুমি কখনোই তার জন্য প্রার্থনা করো না লা তুসাল্লি মানে সালাত আদায় করো না এই প্রার্থনা মানে সাধারণ প্রার্থনা নয় তুসাল্লি বলা হচ্ছে জানাজার সালাত এটি এবং তার কবরের পাশে দাঁড়িও না এখানে আলা কাবরিহি বলা হচ্ছে এটাকে আলা মানে উপরে সেজন্য বলছে কবরের উপর দাঁড়িও না অর্থাৎ কবরের পাশে দাঁড়াতে না করছে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথার অর্থ কি কেউ মারা গেলে তার উপরে তুমি সালাত আদায় করো না এবং তার কবরের পাশে দাঁড়িও না তার অর্থ কি কবরের পাশে দাঁড়ানো এবং জানাজার সালাত কোরআন কর্তৃক অনুমোদিত আল্লাহ কর্তৃক অনুমোদিত এবং মুনাফিকদের ক্ষেত্রে এটা নিষিদ্ধ এটা কাদের জন্য মুনাফিকদের জন্য কেমনে বুঝব এর আগের আয়াতে আছে এর পরের আয়াতে আছে এবং এই আয়াতেও আছে এই আয়াতে আছে কোথায় ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতুম ওয়া হুম ফাসিকুন নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গেছে মুনাফিকদের সম্পর্কে বলছি তার মানে জানাজার নামাজ আছে রাসূলকে যখন জানাজার নামাজ মুনাফিকদের জন্য পড়তে নিষেধ করা হয়েছে তখন বুঝতে হবে যে রাসূলের এই জানাজার নামাজ মুমিনদের জন্য পড়তে হবে জানাজার নামাজ আছে যারা বলছে এভাবে যে জানাজার নামাজ কোরআনে নাই তারা কোরআন ঠিকমতো পড়েনি এই ভিডিওটি আপলোড করেছে এসটিভি আহলে কোরআন বলে পরিচিত যে লোকগুলো আছে এটি তাদের একটি টিভি আর এই মেয়েটিকে আপনারা চেনেন এই মেয়েটি তাদের খবর পাঠ করে তাদের ধারণা যে কোরআনে জানাজার নামাজ নাই কিন্তু জানাজার নামাজ কোরআনে আছে বিশদ বর্ণনা নাই জানাজার নামাজের পদ্ধতি কোরআনে নাই বিশদ বর্ণনা কোরআনে নাই কিন্তু জানাজার নামাজের স্বীকৃতি এবং জানাজার নামাজ কার উপরে পড়া যাবে আর কার উপরে পড়া যাবে না সে কথা কোরআনে বলা আছে আমি একটু আগে আয়াত দেখিয়ে এসেছি হাদিসে বিস্তারিত বিবরণ আছে কোন সালাতেরই বিস্তারিত বিবরণ পদ্ধতি কোরআনে নাই শুধু নামাজ পড়তে বলা হয়েছে পদ্ধতি হাদিস শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই সালাত আল্লাহর নির্দেশে আদায় করেছেন আল্লাহ কর্তৃক নিয়োজিত জিব্রাইলের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন আমরা সেই পদ্ধতিতে সালাত আদায় করব সে সিলসিলাতই হোক না কেন যারা হাদিস মানে না তারা গোমরা তারা সালাত আদায় করতে পারবে না কিভাবে আদায় করবে তারা নিজেদের মন গড়া সালাত আদায় করবে করুক আমাদের সালাত আমরা আদায় করব কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ